অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে দু নতুন বছরের শুভেচ্ছা এবং স্বাগত এবং আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানায় এই দু হাজার বাইশ সালে মহাশক্তিশালী রাশি এই পাঁচ রাশি ধনপতি কুবেরের আশীর্বাদে টাকার বন্যা হতে চলেছে এই পাঁচ রাশির অর্থাৎ ধনপতি কুবেরে পরিণত হতে চলেছে এই পাঁচ রাশি কোন এই পাঁচ রাশি ধনপতি কুবেরে পরিণত হতে চলেছে কি কারণে হতে চলেছে আমি আপনাদেরকে গ্রহের গোচর ধরে আপনাদের সামনে পূর্ণাঙ্গ বিশ্লেষণ কিন্তু করতে চলেছি দেখুন যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা অবশ্যই আমি আবারও বলছি আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনাদের দু কেমন যাবে স্পেসিফিক দু হাজার কেমন যাবে আপনারা অ্যানালাইসিস করান এবং সঠিক কবজ এবং রত্ন আপনার প্রতিকার প্রতিবিধান করুন আপনার জন্য মা তারা কবচ না আপনার জন্য শুনি কবজ না মহামৃত্যুঞ্জয় কবজ না ধনলক্ষ্মী কবজ আপনার জন্য বা হনুমানজির কবচ কোন কবজটা আপনার জন্য ভাগ্য খুলে দিতে চলেছে বা আপনার ক্ষেত্রে একমুখী রুদ্রাক্ষ লাগবে না দুমুখী রুদ্রাক্ষ না আপনার ক্ষেত্রে মুখী না মুখী না মুখী না মুখী না মুখী এই রুদ্রাক্ষগুলো আপনার ক্ষেত্রে কোনটা শ্রেষ্ঠ রুদ্রাক্ষ সেটা আপনি জেনে নিতে পারেন এক্সপার্ট অ্যাস্ট্রোজারের কাছ থেকে দেখুন প্রথম কথা আপনাদেরকে বলি যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা অবশ্যই নিজস্ব জন্ম ছকটা অ্যালাইসিস করান সঠিক প্রতিকার প্রতিবেদন করান এবং কৌশিক রায় কোনো হাওয়াতে কথা বলে না সম্পূর্ণ গ্রহের গোচর ধরে এবং দায়িত্ব নিয়ে কথা বলে এবং কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল দেখুন দু সাল আপনার এই বছরটি যোগ করে আসছে দুই যোগ দুই যোগ দুই শোন শোন ছয় অর্থাৎ শুক্রের বছর ছয় মানে সেই সংখ্যাটিকে রিপ্রেজেন্ট করে হচ্ছে শুক্র এই শুক্রের বছরে এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে ডায়েরিতে নোট করে নিন মহাশক্তিশালী রাশি হতে চলেছে দু হাজার বাইশে অর্থাৎ ধনের দিক থেকে কর্মের দিক থেকে ব্যবসার দিক থেকে সব দিক থেকে মহাশক্তিশালী অর্থাৎ এই পাঁচ রাশিকে কেউ আটকাতে পারবে না যদি আপনার ভাগ্য সাপোর্ট যদি দেয় অর্থাৎ এই দু সাল স্মরণীয় বছর হতে চলেছে এই মহাশক্তিশালী এই পাঁচ রাশির তো কোন এই পাঁচ রাশি কি কি দিক থেকে লাভ পাবে এবং কোন গ্রহ আপনাদেরকে বিশেষভাবে লাভ প্রদান করবে আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শুনবেন দেখুন কোটিপতি তো সবাই হতে চায় কিন্তু সবার ভাগ্যে হয় না এটা সম্পূর্ণ আপনার দৃষ্টি আপনার ভাগ্য সেই জায়গাটা কি জানেন জানেন আপনার যে জায়গাটাতে সমস্যা হচ্ছে সেই জায়গাটা একটা সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে সেই জায়গাটা তুলে ধরবে অর্থাৎ আপনার পুদীপের পোলতা আপনার ডিবে যাচ্ছে সেই জায়গাটা পুদীপের পোল পোলতাকে বাতিটাকে আপনাকে চেড়ে ধরে আবার যেন প্রজ্বলন হয় সেই কাজটা হচ্ছে সঠিক অ্যাস্ট্রোলজারের এবার আমি জানাই অনেকে ফোন করছেন যে স্যার আমি দেখাতে চাই আমার অ্যাসিস্ট্যান্টকে বলছেন দেখুন সম্পূর্ণ এটা অনলাইন সার্ভিস অর্থাৎ এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপে যত মেসেজ করবেন আপনারা ততদিক রিপ্লাইটা কিন্তু পাবেন এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এমনি ইনবক্সে মেসেজ করবেন না প্রচুর ইনবক্সও মেসেজ আসছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করার চেষ্টা করুন যারা ফোন করছেন যদি অনলাইন আপনারা আমার সাথে কনসালটেন্সি নিতে চান যদি উচিত মনে করেন অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন এবং আপনারা আপনাদের সমস্যার কথা আপনারা হোয়াটসঅ্যাপে লিখে পাঠান সেখানে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কী নিয়ম আছে না আছে সমস্ত কিছু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে টোটাল ইনফরমেশান অনলাইন সার্ভিসেস টোটাল ইনফরমেশানটা আপনার সামনে দেওয়া হবে তো এইবার আমি জানাতে চলেছি দু হাজার বাইশ সালে মহাশক্তিশালী রাশি যে রাশিগুলোর অর্থ ভাগ্য খুলতে চলেছে অর্থাৎ টাকার বন্যা হতে চলেছে ধন কুবের এ পরিণত হতে চলেছে এই পাঁচ রাশি প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির এই দু হাজার সালে বৃহস্পতি আপনার রাশিতে এবং রাশির ধনভাবে অবস্থান করবে দেখুন ধনভাবে ধনপতির অবস্থান রাশির উপর দিয়ে বৃহস্পতি পাস মানে কুম্ভ রাশিকে যদি এক কথায় বলা যেতে পারে ধনকুবের আপনার মাথাতে হাত দিতে চলেছে অর্থাৎ আপনাদের সব দিক থেকে ধনের জায়গাটা যদি বলি ধন স্পেশালি এটা আমি ধনের ভিডিও অর্থের ভিডিও এটা যেই দিক থেকে হোক না কেন আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের হবে বিদেশ থেকে বলুন আপনার ব্যবসা থেকে বলুন কর্ম থেকে বলুন সেলফ প্রফেশন থেকে বলুন যে কোনো দিক থেকে অর্থের জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে লক্ষণীয় অর্থাৎ ধনবর্ষা হতে চলেছে কুম্ভ রাশির মহাশক্তিশালী রাশি এই দু হাজার আপনাদের জন্য কিন্তু স্মরণীয় বছর হতে চলেছে তবে সঠিক কবচ এবং সঠিক রত্ন যারা রত্ন নিতে পারছেন না সঠিক কবচ কোন কবচটি লাগবে আপনাদের জন্য কোন কবজ আপনার জন্য কর করবে সেটি আপনার এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সাথে আপনারা পরামর্শ করে নিন এরপরের যে রাশির কথা আমি বলবো যে রাশি মহাভাগ্যশালী হতে চলেছে দুই নম্বর সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে ধনু রাশির আপনার ব্যবসা থেকে আপনার সম্পত্তি থেকে আপনি বিদেশ থেকে আপনার কর্ম থেকে আপনারা কিন্তু লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন মহাশক্তিশালী দুই নম্বর যে রাশি ধনু রাশি আর্থিক স্থিতি আপনাদের যথেষ্ট মজবুত হবে বৃহস্পতি আপনাদের চতুর্থ এবং পঞ্চম অবস্থান করবে এবং ধনভাবে ধনপতির অবস্থান ধন তো আপনাদেরকে দিবে আর্থিক স্থিতি আপনাদের মজবুত করবে সম্পত্তিগত দিক থেকে লাভ এবং ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি ভাগ্যদয় আপনাদের কিন্তু হতে চলেছে মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন একাদশভাবে দৃষ্টি সফলতা আপনাদের সপ্তমভাবে দৃষ্টি এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে আপনার ধনু রাশি অর্থাৎ কুম্ভের পর যদি যে রাশিটি মহাশক্তিশালী রাশি হতে চলেছে দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি তিন নম্বর যে রাশি যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশি নাম হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট এই দু হাজার বাইশে কিন্তু ভালো দেখাচ্ছে এবং আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা লটারি শেয়ার মার্কেট বিদেশ থেকে আপনারা কিন্তু যারা বিদেশের সঙ্গে রত আছে ব্যবসা করতে আপনারা নিবেশ করতে চাইছেন আপনারা কিন্তু ভালো ফল কিন্তু দু হাজার পাবেন আপনারা সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন মহাশক্তিশালী রাশি হতে চলেছে দু হাজার বাইশে আপনার কন্যা রাশি ধনের জায়গাটা এটি স্পেশালি ধনের ভিডিও অর্থাৎ ধনের জায়গাটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনারা যে আমি কবচের কথাগুলো বললাম পূর্বে সেই কবচের মধ্যে আপনারা এক্সপার্ট যোগাযোগ করে আপনারা সেই কবচ পরিধান করুন বিশেষ রূপে কিন্তু শুভ ফল কিন্তু পাবেন এরপরের যে রাশির কথা বলবো চার নম্বর যে রাশি সে রাশির নাম মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের সোনায় সোয়াগা আপনাদের কর্মর জায়গা আপনাদের অর্থের জায়গা আপনাদের ব্যবসার জায়গা দাম্পত্য সুখের জায়গা সম্পত্তির দিকগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে এই দু হাজার ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন লট অফ চেঞ্জ আসতে চলেছে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে শনি সাড়ে সাতই চলছে মকর রাশি কুম্ভ রাশি ধনু রাশি তিনটি রাশি অনেকেই বলবেন যে হ্যাঁ এ সাড়ে সাতই হবে না আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলছি রাশির ক্ষেত্রে বাজি মাত করতে চলেছে বাজি মাত করবে অর্থাৎ ধন আশীর্বাদ টাকার বন্যা বইবে মকর রাশির এবং আপনাদের যে কোনো কাজে আপনারা কিন্তু নিশ্চিত রূপে সফলতা আপনারা কিন্তু পাবেন মকর রাশি এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ আপনারা পাবেন আপনাদের কেস মামলা মোকদ্দমা যাতে চলছে সেই জায়গা থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন এরপরে পরের সবশেষের যে রাশি সেটি হচ্ছে রাশি ক্ষেত্রে আপনাদের ভাগ্যদয় হতে চলেছে আপনাদের সফলতার জায়গা নির্দেশ করছে এবং এর পাশাপাশি এই মহাশক্তিশালী রাশি হতে চলেছে বিশ্ব রাশি কর্মকেন্দ্রিক জায়গাটা কর্মের জায়গাটা কর্মপ্রাপ্তি থেকে কর্মক্ষেত্রের প্রমোশন কর্মক্ষেত্রে পদোন্নতি পথ প্রতিষ্ঠা রাজ্যে প্রতিষ্ঠা এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বিদেশ থেকে বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকেও কিন্তু আপনারা বেনিফিট কিন্তু পাবেন সম্পত্তিগত দিক থেকে আপনারা এ সময় লাভ পেতে চলেছেন আপনি বিশ্ব রাশির মানুষ ডায়েরিতে নোট করে নিন অর্থাৎ ক্ষেত্রে কিন্তু দু সাল শুক্রের বছর আপনাদেরকে কিন্তু অভাবনীয় লাভ কিন্তু এই সময় দিবে অর্থাৎ উন্নতি কেউ আটকাতে কিন্তু পারবে না তবে আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে হবে কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে না আমরা কিন্তু জায়গায় কিন্তু বিশ্ব থাকছে এর উপরেও আমি রাশিভিত্তিক ভিডিও আপনাদেরকে দিব অর্থাৎ দু কেমন যাবে মকর সরি মেস টু মিন রাশি তার উপর খুব শীঘ্রই ভিডিও কিন্তু আসতে চলেছে আপনারা অবশ্যই এই অ্যাস্ট্রো এডুকেশান চ্যানেল আপনাদের পরিবার আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এবং প্রচুর পরিমাণে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ